Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel Akshay's Cooking Room. आज के खूब सहजे होटल स्टाइले आमी आपनादेरके गरुर मांसेर शिक कबाब तैरी करे देखाबो। किछुदिन आगे जेहेतु कुरबानीर ईद गिएछे, सो आमादेर बाड़ीते सबारई किन्तु कम बेशी गरुर मांस रयेछे, तई रेसिपिटा देखे एक्षुनि झटपट बानिये फेलते पारबेन। आर ई शिक कबाबटी किन्तु आमादेर बांग्लादेशे खूबई जनप्रिय एकटी डिश। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এবং রেসিপিতে যাওয়ার আগে সবাইকে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে একটি ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। তারপর এর মধ্যে দিয়েছি 1/3 কাপ পরিমাণ পানি সহ টক দই। এতে করে আর পানি দেওয়ার প্রয়োজন নেই। এবার ভালো করে এটাকে ব্লেন্ড করে নিয়ে সেই ঘন পেস্টটাকে একটা বাটির মধ্যে আমি রেখে একটা সাইডে চাপিয়ে রাখছি। আর নিচ্ছি হাফ কাপ পরিমাণ খোসা সহ টুকরো করা পেঁপে। জাস্ট অল্প পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি। অবশ্যই মসৃণ পেস্ট হতে হবে। আর এখানে নিয়ে নিয়েছি আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস। এটাকে পাতলা পাতলা করে এবং লম্বা সাইজ করে কেটে নিয়েছি। অবশ্যই সলিড মাংস নেওয়ার চেষ্টা করবেন, আর আগে থেকে অবশ্যই পানিটা ঝরিয়ে নেবেন। এবার প্রত্যেকটা মাংসের টুকরোকে নিয়ে এভাবে জাস্ট দেখুন একটা ছুরি দিয়ে জাস্ট একটু থেতো করে নিচ্ছি। আপনারা চাইলে একাস্টা হ্যামার দিয়েও করতে পারেন, বাট আমার কাছে হ্যামার ছিল না, সেজন্য আমি ছুরি দিয়েই করছি। দুটো সাইডই করে নিচ্ছি। আপনাদের কাছে যদি ছুরিটা বেশি ধারালো হয় তাহলে ছুরির উল্টো পাশ দিয়ে করবেন, আর আমার ছুরিটা বেশি ধারালো না, সেজন্য আমি কাটার সাইড দিয়ে করছি, মানে ধারালো সাইড দিয়ে করছি। এবার দেখুন ভালো করে এভাবে আমি এটাকে এভাবে কেচে নিলাম। এভাবে করে সবগুলো মাংস আমি থেদো করে নিয়েছি। এবার এর মধ্যে সেই কাঁচা পেঁপে বাটাটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। আর দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এবং টক দই দিয়ে যে পেস্টটা তৈরি করা সেটা দিচ্ছি 2 টেবিল চামচ। আর বাকিটা আমি ফ্রিজে রেখে দিব। এবার এর মধ্যে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, এখানে প্রায় আমি 1/2 টেবিল স্পুনের মতো ব্যবহার করেছি। চাইলে এর থেকে বেশি ওকে ব্যবহার করতে পারেন, তো যার যার টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ উঁচু করে কালা জিরার গুঁড়ো, মানে ভাজা জিরার গুঁড়ো যেটাকে বলা হয়। আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, এটা কিন্তু রেডিমেড পাওয়া যায় কিংবা আমাদের ঘরেই থাকে। আর দিচ্ছি 1/4 টিস্পুনের মতো জয়ফল গুঁড়ো, আর 1/4 টিস্পুনের মতো জয়ত্রী গুঁড়ো। অবশ্যই দুটো ব্যবহার করবেন, বাবুজিরা কিন্তু এই দুটো অবশ্যই ব্যবহার করে। আর দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, চাইলে কেউ ঝাল বেশি খেলে এর থেকে একটু বাড়িয়ে দিতে পারেন। আর দিচ্ছি আমি আদা রসুন বাটা 2 টেবিল চামচ। আর দিচ্ছি টেস্টিং সল্ট 1/2 টিস্পুনের মতো, এটা চাইলে স্কিপ করতে পারেন, বাট এটা দিলে খুব ভালো একটা টেস্ট আসে। এবার ভালো করে এই মাংসটাকে আমি মিশিয়ে নিচ্ছি মশলাগুলোর সাথে। আর অবশ্যই এখানে মিক্সিংটা খুব ভালোভাবে করতে হবে, কারণ এই মিক্সিংটার উপরে ডিপেন্ড করে আমাদের শিক কাবাবটা ঠিক কতটা পারফেক্ট হবে। এভাবে প্রায় 3-4 মিনিটের মতো সব মশলা চারা দিক থেকে নিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন। এরপর এর মধ্যে দিচ্ছি আমি 3 টেবিল চামচের মতো সরিষার তেল, আর এই সরিষার তেলটা কিন্তু অবশ্যই দিবেন। দিয়ে এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে দেখুন, এবারও হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন। আর অবশ্যই মিশানোর কাজটা হাত দিয়ে করবেন, কোনো চামচ ব্যবহার করা যাবে না। এবার এটাকে ফ্রিজে নর্মাল পোর্শনে রেখে দিব সারা রাতের জন্য, মানে 12 ঘন্টার জন্য। এভাবে করে যেদিন গেস্ট আসবে তার আগের দিন রাতে তৈরি করে রাখতে পারেন, তারপর জাস্ট কাঠিতে ভরে ভেজে নিতে পারেন। এখানে আমি কিছু শাশলিক কাঠি 1/2 ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রেখেছি, এতে করে কাঠিটা পুরো যায় না ভাজার সময়। এবার সেই মাংসটাকে আমি 12 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে এটাকে দেখুন এভাবে কাঠির মধ্যে গেঁথে নিচ্ছি। প্রথমে একটা সাইডের থেকে ভরে তারপর আমি একটা টুইস্ট করে তারপর মাংসটাকে ভরছি।
আর এই কাজটা কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে। দেখুন কিভাবে টুইস্ট করে আমি ঢোকাচ্ছি, আর এইভাবে টুইস্ট করে ঢোকালে যেটা হয়, মাংসটা ভাজার পর খুলে যায় না, কারণ এই পর্যায়ে মাংসটা খুবই সফট হয়ে যায় ভাজার পর। দেখুন এভাবে করে প্রত্যেকটা মাংস ছোট বড় সবগুলোকে চেষ্টা করবেন টুইস্ট করে ঢোকানো, না হলে কিন্তু মাংসটা খুলে বেরিয়ে আসবে না। দেখুন এভাবে, কেউ যদি চান অনেক বড় শিকের মধ্যেও ভরতে পারেন, তো যার যার ইচ্ছে মতো। আমি আর দিচ্ছি না, এবার এভাবে করে সবগুলোকে তৈরি করে নিচ্ছি, একটা ট্রেতে রেখে দিচ্ছি। আমি যে পরিমাণ মাংস নিয়েছি টোটাল আমার 15টার মতো শাসলিক মানে হয়েছে আর কি শিক কাবাব, এগুলোকে আমি কিছুটা ভাজবো এবং বাকিটা ডিপ ফ্রিজে রেখে দেবো। এই পর্যায়ে এক ঘন্টা ডিপ ফ্রিজে রাখার পর যখন শক্ত হয়ে যাবে তখন জিপলক ব্যাগে কিংবা কন্টেইনারে ভরে রেখে দেব, তখন সংরক্ষণ করব আমি সারা মাসের জন্য। এটা প্রায় অনেক দিন এটা ভালো থাকে। এভাবে করে আমি সবগুলো তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটা শাসলি কীভাবে তৈরি করে নিয়েছি। এবার এটাকে ভাজার পালা। একটি প্যানে দিয়ে দিয়েছি আমি সরিষার তেল, অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে ভাজার, অল্প কিছু সরিষার তেল দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। একটি প্যানে আমি এক একবারে প্রায় 5-6টার মতো করে দিয়ে দিচ্ছি। এবার জাস্ট চুলার আঁচটাকে আমি মিডিয়াম করে দিচ্ছি, অতিরিক্ত লো রাখবেন না, অতিরিক্ত হাইও রাখবেন না। অতিরিক্ত লো রাখলে কিন্তু এটা অতিরিক্ত সেদ্ধ হয়ে ভেঙে যাবে, কারণ এই পর্যায়ে মাংসটা খুবই ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। এবার প্রায় 2 মিনিট পর একটাকে আমি উল্টে দিচ্ছি। দেখুন ঠিক কতভাবে কত সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে, আর অবশ্যই চেষ্টা করবেন কম তেলে এটাকে ভাজার জন্য। এভাবে করে প্রত্যেকটা ব্যাচে প্রত্যেকটা শিক কাবাবকে মানে একসাথে যে কটা শিক কাবাব দেওয়া হবে প্রায় ভাজতে 7-8 মিনিটের মতো সময় লাগবে। এর থেকে বেশি সময় ভাজলে কিন্তু শিক কাবাবগুলো ভেঙে যাবে। দেখুন এভাবে বারবার উল্টে পাল্টে দিবেন, অতিরিক্ত ভাজতে গেলে কিন্তু আবার শিক কাবাবগুলো পুড়ে যাবে কিংবা ভেঙে যাবে আর কি। দেখুন প্রায় 6 মিনিট পর কিন্তু আমার শিক কাবাবগুলো হয়ে গেছে। এবার এগুলোকে আমি ট্রের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা শিক কাবাব কিন্তু ভালো করে ঝলসে নেওয়া হয়ে গেছে। আর হ্যাঁ, এই পর্যায়ে একটা স্মোকি যেহেতু ভাব থাকে হোটেল স্টাইলে, বাট এটা আমি পছন্দ করি না, আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে একটা ছোটো বাটিতে এর মধ্যে কয়লা দিয়ে, গরম কয়লা দিয়ে তার মধ্যে একটু তেল দিয়ে ঢেকে দিতে পারেন, তাহলে কিন্তু স্মোকটা সম্পূর্ণ এই কাবাবে চলে যাবে। দেখুন ঠিক কত সহজে এবং কম সময়ে এটা তৈরি হয়ে গেল, জাস্ট আগে থেকে শুধু ম্যারিনেট করে রাখলেই হয়ে যায়। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি, দেখা হবে নেক্সট পর্বে। আজ আল্লাহ হাফেজ।